মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ বর্তমানে আপনাদের শনি সাড়ে সাতির অন্তিম চরণে আপনারা আছেন। শনি অস্ত থেকে উদিত হয়েছে, মঙ্গলের সাথে সংযোগ তৈরি করেছে। আপনাদের রাশির অধিপতি এখন মার্গী এবং উদিত। আপনাদের ভাগ্যস্থানে কিন্তু কেতু সূর্য রাহুর গ্রহণযুক্ত থাকছেই, আবার এ মাসের অন্তিম পর্যায়ে গিয়েই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন। বুধ এ মাসেই বক্রী হতে চলেছে। বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। প্ল্যানেটারি ট্রানজিশনের চার্ট ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক, তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন আমাদের দ্বারায় করাতেই পারেন এনি টাইম। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি, আর 2024 সাল শনিদেবের বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের পয়লা এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি দেখাবে। ফার্স্ট এপ্রিল শুনে যেন আপনারা একদমই ভাববেন না যে আমি আপনাদের সাথে এপ্রিল ফুল করছি। এটি কিন্তু সম্পূর্ণ জোডিয়াক সায়েন্স ওয়াইজ আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। আবার এ মাসেই কিন্তু 8ই এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ। আপনাদের প্রথম ঘরে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে শনি মঙ্গলের সংযোগ, থার্ড হাউসে সূর্য শুক্র রাহুর সংযোগ, ফোর্থ হাউসে গুরু বুধ, আর আপনাদের নাইন্থ হাউসে কেতু। প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি শনিকে নিয়ে। শনি কিন্তু মার্চ মাসে এই অস্ত থেকে উদিত হয়েছেন, আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ না হলেও মঙ্গল আপনাদের সুখভাবের অধিপতি এবং মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি। তাহলে লাভের মাত্রা, সুখের মাত্রা আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন। কৃষিকার্য ওরিয়েন্টেড জমি বা এগ্রিকালচারাল ল্যান্ড আপনারা পারচেস করলে অত্যন্ত লাভান্বিত হবেন। এ সময় ধীরে ধীরে মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, আর এ সময় আপনাদেরও দৈনিক ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে পারে। শুধুমাত্র পরিবার পরিজনদের উপরে আপনার মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে হবে, হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। যদি আপনারা প্রচেষ্টা জারি রাখেন অবশ্যই আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে। শুধুমাত্র মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রেখে চলুন। শনি মঙ্গল দুজনেরই দৃষ্টি থাকবে কোথায়, পূর্ণ দৃষ্টি আপনাদের এইট হাউসে, অর্থাৎ আপনাদের আয়ুর্ভাবে। সেখানকার অধিপতি কিন্তু ধরে নিন সূর্যদেব, আর সেখানে বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি আছে, মার্গী বৃহস্পতির। তৎসত্ত্বেও কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে বলবো, ড্রাইভিং খুব সাবধানে করবেন, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। হয়তোবা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মধ্যে শরীরে কোনো চোট আঘাত আপনাদের লেগেছে ড্রাইভিং করতে গিয়ে, না হলে কিন্তু এপ্রিল মাসে লাগতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আবার দেখুন কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে, তাহলে তীর্থযাত্রা, তীর্থভ্রমণে বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন। এ সময় কিন্তু ভাগ্য আপনাদেরকে ফুল সাপোর্ট করে উঠতে পারবে না, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদেরকে গ্রহণ করতে হবে। এ সময় হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন, পিতার কর্মের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। পৈতৃক কোনো সম্পত্তি বা পৈতৃক কোনো বিজনেস নিয়ে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। নাতি নাতনিদেরকে কিন্তু এ সময় আপনারা মিস একটু হলেও করতেই পারেন। দেখুন বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ক্যারিয়ারের হাউসে। আপনাদের ক্যারিয়ার হাউসের লর্ড শুক্র যদিও কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে, তৎসত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্যারিয়ারকে উন্নতই করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এ সময় কিন্তু যারা রাজনৈতিক জগতে আছেন, সরকারি চাকরিজীবী আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে বলবো অত্যন্ত সাবধানতা সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। আইএএস আইপিএস অফিসার যদি আপনারা হয়ে থাকেন, আমলা যদি হয়ে থাকেন, আইএফএস অফিসার যদি হয়ে থাকেন,
বা আপনারা এমএলএ এমপিস যদি হয়ে থাকেন, পলিটিক্যাল জগতে থেকে থাকেন, নেতা মন্ত্রী হয়ে থাকেন বা সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, বা প্রাইভেট সেক্টরে আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, হায়ার কে সিস্টেমে আপনারা টপ সেকশনে আছেন, তাহলে আপনাদেরকে সময় একটু কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাহু নিচস্থ, বুধ রাহুর জড়ত্ব যোগ থাকবে 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। যারা রাজনৈতিক জগতে আছেন তাদের বলবো এ সময় অবশ্যই আপনাদের কিন্তু একটু রেমেডিস করিয়ে নেওয়া উচিত। সামনেই লোকসভা ইলেকশন, জেনারেল ইলেকশন, সেখানে ভালো ফলাফল করতে গেলে আপনাদেরকে অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী বা জোডিয়াক সায়েন্টিস্টের পরামর্শ বা কনসালটেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পরিলক্ষিত হচ্ছে। তার কারণ সূর্য কিন্তু রাহুর সাথে গ্রহণযোগে দুষ্ট আছে, যদিও 13ই এপ্রিলের পর সূর্য সেখান থেকে বেরিয়ে মেষ সংক্রান্তি ঘটাবে। তৎসত্ত্বেও বলবো রাহু আপনাদের থার্ড হাউসে শুভ পরিণাম দিলেও রাহু নিজস্থ বৃহস্পতির গৃহে অবস্থান করছেন, সেখানে কিন্তু রাহু শুভ পরিণামদায়ক ফলাফল দিতে বাধ্য হবেন না। যার ফলস্বরূপ প্লাস বুধের সাথে রাহুর সংযোগ হবে, 2 তারিখে বুধ বক্রী হয়ে যাবে, বুধ রাহুর সংযোগে জড়ত্ব নামক একটি যোগ তৈরি হবে। জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, কোনো ব্যাপারেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ডিসিশন যেন আপনারা এই এপ্রিল মাসে নেবেন না, সেটি ইন ফিউচার আপনাদেরকে কিন্তু অবনত করতে পারে। যারা স্টক মার্কেটে আছেন, শেয়ার মার্কেটে আছেন, তাদের ক্ষেত্রে বলবো বুধ কিন্তু আপনাদের কারক তত্ত্ব। যখন যখন বুধ অস্ত যায় শেয়ার মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যায়, বুধ যখন যখন বক্রী হয় তখন তখন কিন্তু শেয়ার মার্কেটে স্পেকুলেশনের মাত্রা অতিরিক্ত হয়ে যায়। ইভেন যারা 15 থেকে 20 বছর ধরে স্টক মার্কেটে স্পেশালিস্ট আছেন তাদেরকেও বলবো 2 এপ্রিল থেকে 25 এপ্রিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। যতই প্রফেশনাল এক্সপিরিয়েন্সড হয়ে থাকুন না কেন, কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনারা নিয়েই নিতে পারেন, কারণ বুধ কিন্তু বক্রী হতে চলেছে। আবার 9 তারিখের পরেই বুধ বক্রী অবস্থায় প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে, বৃহস্পতির হাউসে, আরও নিচস্থ এবং রাহুর সাথে জড়ত্ব যোগ তৈরি করবে। ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন, ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, কোনো না কোনো এক বন্ধু আপনাদেরকে প্রতারিত করতে পারে সে বিষয়েও সাবধান থাকবেন। প্রেমের জীবনের জন্য সময় সুযোগ যে খুবই ভালো তা কিন্তু নয়, প্রেমে বাধা বিপত্তিও কিন্তু এ সময় আসতে পারে। তবে ওই বলছি ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য সময় ভালো, ডেলি ইনকাম আপনাদের বাড়তে পারে, ব্যাংকের ব্যালেন্স আপনারা প্রচেষ্টা করলে বৃদ্ধি পেতে পারে। আপনাদের এ সময় কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার যোগও থাকছে, যদি আপনারা প্রচেষ্টা জারি রাখেন অবশ্যই ভাগ্যবান প্রমাণিত আপনারা হতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পাবে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কী? আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ বাড়বে। ঘুমের সমস্যা আপনাদের থাকতে চলেছে, ভয় ভয় ভাবে একটু থাকতে চলেছে। আবারও বলছি সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালাবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। 7.5-এর অন্তিম চরণে আছেন, 23 এপ্রিলের পর থেকেই দেখবেন সময় সুযোগ আপনাদের বেটার হওয়া শুরু করেছে। 7.5-এর এই অন্তিম চরণে শনি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়ে দেবেন। এটি শনিদেবের বছর আর শনিদেব ধীর গতির গ্রহ, মঙ্গল একটি চঞ্চল গ্রহ। মঙ্গল শনির সংযোগ আপনাদেরকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারে 15-20 মিনিটের একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সূর্য রাহুকে নিয়েও। সূর্যের সাথে বৃহস্পতির যখন সংযোগ তৈরি হবে তখন কিন্তু অবশ্যই আপনাদের ভূ সম্পত্তি মাত্রা অতিরিক্ত অর্থাৎ ম্যাটেরিয়াল কমফোর্টের প্রতি আপনাদের কিন্তু আকর্ষণ আরও বৃদ্ধি পেতে পারে। সুতরাং এ বিষয়েও কিন্তু আপনাদেরকে আমরা সচেতন থাকার পরামর্শ দেবো, মাত্রা অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়। আবার দেখুন মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে কোথায়, আপনাদের ফিফথ হাউসে মঙ্গল শুভ পরিণামদায়ক ফলাফল দেয়, কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবশ্যই উচ্চস্থ একটি গ্রহ, যার ফলস্বরূপ মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়, যার কারণে আপনাদের কিন্তু প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে পারেন। প্রেমের জন্য সময় সুযোগ ভালো, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। তবে যারা বর্তমানে প্রেম করছেন একটু বাধা বিপত্তি আসলেও সামলে নেবেন, সন্দেহবাতিক হবেন না, ইমিডিয়েট ডিসিশান যেন নিতে যাবেন না। এ সময় আপনাদের হায়ার স্টাডিজে আপনারা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হতে পারেন, পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না, সম্পর্কের অবনতি কিন্তু বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা বৃহস্পতি মাসের শেষে অর্থাৎ পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবেন। তার আগেই অন্তিম সময়ে আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি তিনি দিতে চলেছেন। আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনারা পেয়েছেন, তা না হলে এপ্রিল মাসে এই সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে
মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে আপনারা সক্ষম হবেন। আপনাদের রাশির অধিপতি শনি শনিবার করে বেগুন সরিষার তেল খাবেন না। শনিবার করে বেগুন সরিষার তেল লবণ এবং আপনারা কোনো প্রকার লোহার জিনিস যেন কিনবেন না। এটি আপনাদেরকে কিন্তু অবনত করতে পারে আপনাদের ভাগ্যকে। চেষ্টা করুন এ সময় আপনার শরীরের ওজন যত তার সাথে 10 গুণ করে তত গ্রাম সাদা তিল কালো তিল বহমান জলে ভাসিয়ে দিন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।